নিজের খেয়াল খুশি মতো চলছে টিএনজিসিএল, আর বিল দিতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকরা। এর জন্য আমরা সবাই রাজার দেশ, কোনো নিয়ম কানুনের বালাই নেই, এই সাধারণ গ্রাহকদের ওপর কোনো ধরনের সহমর্মিতা। গত এক মাসে বাড়ানো হয়েছে পাইপলাইন গ্যাসের দাম, তাও সাধারণ মানুষ চুপ করে সহ্য করেছেন, প্রতিবাদ করেননি। এবারে টিএনজিসিএল এর নতুন রসিকতা, বিল পাঠানো হচ্ছে না গ্রাহকদের বাড়িতে, কেউ 2 মাস, কেউ আবার 5-6 মাস ধরে টিএনজিসিএল এ বিল পাচ্ছেন না। সেই সঙ্গে বলে দেওয়া হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে বিল জমা না করলে 2% করে অতিরিক্ত দিতে হবে, আবার লাইন কেটে দেবার হুমকিও রয়েছে। মঙ্গলবার টিএনজিসিএল অফিসে গ্যাসের বিল দিতে গিয়ে ক্ষোভে ফেটে পড়েন ভোক্তারা। এক একজনকে বিল জমা দিতে ঘন্টা খানেক দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কিন্তু কেন বাড়িতে গ্যাসের বিল পৌঁছে দেওয়া হচ্ছে না সে সম্পর্কে কোনো উত্তর দিতে পারেননি টিএনজিসিএল কর্তৃপক্ষ। যে জিনিসটা আমরা ফেস করতেছি, তাদের এখানে ফোন করলে তারা ফোন রিসিভ করে না, ফোন রিসিভ করলেও একটু কথা কয়, কল করা আর কোনো রিপ্লাই নাই। অফিস চেঞ্জ হয়েছে কিনা, কোথায় চেঞ্জ হয়েছে, কটার থেকে অফিস খোলা, কোনো উত্তর নাই। আমরা এই দীর্ঘ ওই বয়স্ক মানুষ দীর্ঘ লাইন ধরে এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি, ঘন্টার পর ঘন্টা, তাদের কোনো কাউন্টার বাড়ানোর কোনো উদ্যোগ নাই। কতদিন ধরে বিল পাচ্ছেন না? আজকে 2 মাস ধরে আমরা কোনো এই বিল পাচ্ছি। আমি 6-7 মাস ধরে পাচ্ছি। ওরা বলছে যে আমরা পাঠিয়ে দিয়েছি, আপনারা পাবেন বাড়িতে। এই নানা সমস্যা, বড় সমস্যা করে আজকে নিতে এসেছি, প্রায় 100 জন 150 জনের পেছনে আমি লাইন ধরেছি। এটা কি সম্ভব? এই বয়সে আমার সিনিয়র সিটিজেনের কোনো আলাদা লাইন নেই, মহিলাদের কোনো আলাদা নেই, কোনো শৃঙ্খলা নেই। এটা আপনারা সংবাদের মাধ্যমে আপনারা এটা প্রকাশ করেন। কয়েক মাস যাবো তারা যে লোকটি আমরা বিল সাপ্লাই যায় ওই লোকটির ফোন নাম্বারে আমরা রাখছি, ফোন ফোন করে কইছি পরে এরকম এই বছর এই মাসে আমরা বিল দিচ্ছি, বিল অন্য কারো ডাইকে দিচ্ছে, অন্য কারো ডাইকে দিচ্ছে, হ্যাঁ আবার কইছে বিল পান কিনা সব মানে কনফিউশন আছে। তারা পজিটিভলি বিল পাঠাই দিছে, আপনি যদি ডিউ ডেটের মধ্যে পেমেন্ট না করেন 2% পেনাল্টি, আদারওয়াইজ লাইন স্ক্যান করে দেবো। তারা কইছে আবার 16 তারিখ আজকে হইলো 13 তারিখ, হ্যাঁ 13 তারিখ আজকে কালকে খোলা, আবার 15 টাকা বন্ধ 16 তারিখ লাস্ট ডে। এখন যদি আমরা এই 2 দিনের মধ্যে বিল না পাই তো বিল বাফ করবে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।